আবুল হোসেন আসাদ সাইক্লিস্ট ও বিশ্বভ্রমণকারী সামাজিক সচেতনতা ও ব্র্যান্ডিং বাংলাদেশ মিশন নিয়ে তিনি দীর্ঘ তেইশ বছরে দেশে সাইক্লিং করেছেন দেশ বিদেশের গণমাধ্যমে তার এই সব কীর্তি গুরুত্ব স্থান পেয়েছে আবুল হোসেন আসাদ আজ আমাদের গর্ব ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভাই আপনি যে বিয়াল্লিশটা দেশে সাইক্লিং করেছেন মানে কি উদ্দেশ্যে আপনি এই সাইক্লিংটা করলেন উনিশশো সালে যখন আমি প্রথম ই করলাম এই সাইক্লিং শুরু করলাম সারা পৃথিবী জুড়ে যে ল্যান্ডমাইনের ভিক্টিমের সংখ্যা অনেক বেড়ে গেছিলো ল্যান্ডমাইনের উপরে এবং ড্রাগের পরে তো এই দুটার উপরেই আমরা ফোকাস করি ফোকাস করার কারণে বিবিসি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছিলো আমার সেটা হচ্ছে ক্যম্বোডিয়াতে অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যে একটা স্লোগান আছে বা মেসিভলি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা দরকার সেটাকেই অ্যাড্রেস করে আমি সাইক্লিংটা করেছি যখন চিন্তা করলাম যে যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে তখন আমি একটা স্লোগানের উপরে কাজ করলাম পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় আচ্ছা আসাদ ভাই আপনি যে বিয়াল্লিশটি দেশে সাইক্লিং করেছেন এবং কোনো একটা উদ্দেশ্য আপনি সেখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এটা কতটুকু উপকৃত হয় বা এটা কতটুকু প্রভাব ফেলে বা কীভাবে ফেলে আমি চালাই সাইকেল ঠিক আছে সাইকেল নিয়ে ঘুরছি তো আমার একটা স্লোগান আছে আমি কি করতেছি আমি মানুষের জন্য করতেছি শান্তির জন্য করতেছি পিসের জন্য এই শান্তিটা শুধু একটা বিষয়ের উপর নির্ভর করে না যেমন আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হলো সেটা আপনার হবে না এ সেখানে আপনার নিরাপত্তার বিষয় আছে আর অনেক বিষয় আছে তো তখন দেখলাম যে যে এইটা যদি আমি আমার যে এক্সপিডিশনের নিউজটা বা আমার এইটা স্লোগানটা এটা যদি ধরেন যে ম্যাসিভলি প্রচার হয় যেমন ধরেন যে টেলিভিশনে হলো পত্রিকাতে হলো তাহলে কি সাধারণ মানুষ উদ্বুদ্ধ হচ্ছে তো একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে ঠিক আছে যেমন এনজিওগুলো যে আপনার কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করে যেমন এইডসের উপরে ক্যাম্পেইন করেছে টেলিভিশনে ফিলার তৈরি করেছে টিজার তৈরি করেছে আপনি এই যে আপনার যে ইভেন্টটা আপনি করছেন এটা আসলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবে এবং তার মধ্যে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হবে এটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য তাহলে আপনি যেমন দেশে এবং দেশের বাইরে যাচ্ছেন দেশে হয়তো গণমাধ্যমের কাভারেজ পাওয়াটা সহজ কিন্তু দেশের বাইরে কি আসলে ওই রকম আপনি পেয়েছেন আমি বাংলাদেশের যত না কাভারেজ পেয়েছি যত না গণমাধ্যমের পেয়েছি তার থেকে বেশি বেশি দেশের বাইরে পেয়েছি দেশের বাইরে ধরেন যে আপনার ভালো ভালো পত্রিকায় পুরো মানে ফ্রন্ট পেজে ই করেছে আপনার নিউজ করেছে আমার উপরে তারপরে ফিচার করেছে আপনি বলেন যে শুরুতে একদম শুরু থেকেই বিবিসি আপনি ইন্টারভিউ করেছিল জি জি যে ওটা ওটা করেছে ক্যাম্বোডিয়াতে গ্রেমি উড করেছিল সেটা একটা মানে চমৎকার একটা কাভারেজ ছিল আর এই কাভারেজের বদলতে কিন্তু আমি জাপানের জাপানের ভিসা পেয়েছিলাম কোনো ডকুমেন্ট ছাড়াই ওরা আমাকে ভিসা দিয়েছিল এই যে বিয়াল্লিশের দেশে আপনি সাইক্লিং করলেন মেসেজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন আপনি কি পেলেন আমরা পৃথিবীর সবচেয়ে যে এক্সপেন্সিভ ড্রাগ টিকিট যে যার কোটি কোটি টাকা মূল্য সেটার মধ্যে একটা স্লোগান আছে পেতিস সিন দেমাস অর্থাৎ আমরা দেই পরিবর্তন নেই কোন দেশের এটা সেটা হচ্ছে পর্তুগিজ তো এটা যদি হয় তাহলে পৃথিবীর জন্য আপনি যাই কিছু করবেন যে আবার নিউটনের তৃতীয় সূত্র যদি দেখি প্রত্যেকটি ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে সেটা যদি হয় তা আমি যদি ভালো কোনো কাজ করি টুডে অ্যান্ড টুমরো আজ অথবা কাল সেটার একটা প্রতিফল পাবই তো দেখেন আমি যে ক্যাম্পেইনটা করেছি কাজের ক্ষেত্রে আমি কখনও গাফলতি করিনি দ্বিতীয়ত হলো যে আমি আমার কাজটাকে সঠিকভাবে সুন্দরভাবে এবং সততার সাথে করার চেষ্টা করেছি আর এই কারণে হয়েছে কি একটা ফিডব্যাক আমি পেয়েছি ফিডব্যাকটা হচ্ছে প্রথম কথা হলো কি যে জ্ঞান আমি জ্ঞান অর্জন করেছি এই জ্ঞানটা আমাকে এগিয়ে দিয়েছে তার এই জ্ঞানের সাথে হচ্ছে কি আমার ভাতৃত্ব বন্ধন তৈরি হয়েছে বিশ্বের মানুষে মানুষে বিভিন্ন দেশে দেশে আমার একটা বন্ধুত্ব তৈরি হয়েছে তো বিভিন্ন লেভেলে আমার একটা পরিচিতি এসেছে জ্ঞান এবং সামাজিক মর্যাদা এবং বন্ধুত্ব এই সব জায়গাগুলো থেকে মোটামুটি আপনি সমৃদ্ধ হয়েছেন তো আচ্ছা ভাই এই যে আপনি বললেন যে আপনি নিজে অনেকভাবে সমৃদ্ধ হয়েছেন কিন্তু তাতে আমার কি লাভ मि कि पेम देश कि पेलो এই যে মালয়েশিয়া যে ক্যাম্পেইনের কথা বলেছিলাম তখন সেই বাংলাদেশিদের যে ডিটেনশন ক্যাম্পেনিয়া হলো তারপর যে অসংখ্য মেয়ে প্রেগনেন্ট হলো তারপর যে ধরপাকড় তারপরে যে মানুষ বাঙালিদেরকে যে আপনার ই দিচ্ছে না হ্যাঁ ওই যে পারমিট নিয়ে ঝামেলা তারপরে বিভিন্ন জিনিসগুলো তো আমি যখন এই যে ক্যাম্পেইনটা করি তারপরে হার্ট টু হার্ট একটা অনুষ্ঠানও হয়েছিল সেখানে যে টিভি থ্রি ওরা বলে টিভি থেকে তো এতে যে জিনিসটা হয়েছে আমি যে বিষয়টাতে অ্যাড্রেস করতে পেরেছি সে অ্যাড্রেস করার কারণে যে বিষয়টা হয়েছে মালয়েশিয়ার মধ্যে একটা জিটিভ একটা ইমেজ ক্রিয়েট হয়েছে বাংলাদেশ সম্পর্কে যে ডিটেনশন ক্যাম্পগুলো থেকে পরে ওরা সমস্ত সবাইকে বের করে দিয়েছে মাহাতির মোহাম্মদ গভর্নমেন্ট সে সময় ছিল তা আইনকে চেঞ্জ করতে হয়েছে দেখেন কাজটা করলাম ছোট্ট একটা জিনিস আমি টেলিভিশনে একটা ই করলাম প্রোগ্রাম করলাম আর ও দেশের পত্রিকাগুলোতে এসছে সে আমার যেই এই যে সাইক্লিংয়ের যে নিউজগুলো তারপর আমি যেই বিষয়টাতে এই যে শান্তির জন্য বা মানুষের জন্য যে জিনিসটা কাজ করছি তো এটাকে সে ফোকাস করেছে তখন আমি শুধু একটা কথাই বলছি যে বাংলাদেশিরাও মানুষ তোমাদের দেশে এই যে যে মানুষ এই মানুষগুলো যে পুড়িয়ে মারা মার্লা মারার পরে যে তার কোনো বিচার হবে না এটা কিভাবে এটা তো একটা সভ্য সমাজের ই হতে পারে না এরপরে তেনাগানিতা একটা অর্গানাইজেশন তারা এই যে এই জিনিসটাকে ইন্টারন্যাশনালি ফোকাস করেছে ফোকাস করার পরে বাংলাদেশিদের বিশেষ করে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে তো আপনি একটা জিনিস বলেন প্রবাসী এখানে শুধু একটা জিনিস না প্রবাসীদের ভাবমূর্তি প্রবাসীদের সুবিধা হয়েছে প্রবাসীদের সুবিধাতে রেমিটেন্সটা বাড়ছে আর বাংলাদেশকে যেটা একটা কি ও বাঙ্গালা বাংলা মানে বাংলাদেশটাকে উচ্চারণ করতে বিকৃতভাবে ভাবে ঘৃণার সাথে সেইখানে আমি মনে করি যে জিনিসটা তখন বলে ও সে বাংলাদেশি ওয়ার্ল্ড ট্যুরিস্ট আমি বলছি নো বাংলা ইজ কাল বাংলা মানে কথার উচ্চারণের মধ্যেই যেভাবে একটা নেগলেজেন্সে এখন আপনিই বলেন যদি একটা ঘৃণার সাথে যদি একটা জিনিস উচ্চারিত হয় একটা যদি যদি মানে নিচুভাবে যদি দেখা হয় সেখান থেকে যদি আমি একটা সাইকেল নিয়ে ক্যাম্পেইন করে যদি আমার দেশটাকে একটু আপলিট করার চেষ্টা করি একটু ফোকাস করার চেষ্টা করি আমি যখন সাইকেলে যখন বিদেশে ভ্রমণ করি তখন দেখেন সি বাংলাদেশ সি দ্য ওয়ার্ল্ড বাংলাদেশের মাঝে বিশ্বকে দেখুন হ্যাঁ সি সি বাংলাদেশ নো বাংলাদেশ দেখুন বাংলাদেশ জানুন বাংলাদেশ আমি যে কাজটা করছি সেটা হচ্ছে কি যে এই যে ট্যুরিজমকে প্রমোট করতেছি এই যে দেখেন দেশের মধ্যে দেশ দেখুন এই যে একটা ক্যাম্পেইন করেছিলাম দেখা হয়নি চোখ মিলিয়া এ এটিএন বাংলায় প্রোগ্রাম ছিল বিটি ছিল রূপ এই প্রোগ্রামের সাথে আমি সম্পৃক্ত ছিলাম এখনও করছি বিভিন্ন ধরনের ফিলার নির্মাণ করছি বিভিন্ন ধরনের আমাদের দেশের যে পর্যটন শিল্পকে যে এগিয়ে নেওয়ার জন্য যে আমি আপ্রাণভাবে চেষ্টা চালাচ্ছি এই আমার সাইক্লিংয়ের মাধ্যমে এটাই বলেন এটাই কম কিসে যেখানে বিরাট আয়োজন করো যে ফলপ্রসূ হচ্ছে না সেটা আমাদের সরকার বাহাদুরই সেটা স্বীকার করেন যে এই ব্যক্তিগত উদ্যোগে যারা আছে কিছু তরুণ তাদের এই আমাদের পর্যটন শিল্পকে তুলে ধরছেন ইভেন কি নট অনলি দ্যাট বিদেশের লা মন্ডে পত্রিকাতে আমি যে আমরা যে এই ক্যাম্পেইন করছি সেটার উপরে বিশাল প্রতিবেদন এসছে তো এই যে ইউরোপে একটা জাগরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পের উপরে তো এখন তাই বলুন এই সাইকেল নিয়ে যে এই ক্ষুদ্র আমাদের প্রসেসটা কিন্তু এই রেজাল্ট আছে ব্যাপক এই বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি বিশেষ করে আমি আমার তরফ থেকে শুধু এই যে ফিলারি নির্মাণ না তারপরে প্রজেকশন বাংলাদেশ নামে আরেকটা করছি যে বাংলাদেশের বিভিন্ন যে দর্শনীয় স্থান আছে তার উপরে যে পিকচারাইজেশন করা এই যে ছবিগুলো ছবিগুলো দিয়ে বিভিন্ন জায়গায় যে যেই ফোকাস পয়েন্টগুলোতে যেই প্লেসগুলোতে যে আপনার বিশেষ করে একটা এক্সিবিশন ধরনের এই জিনিসগুলো করি করার পর তখন কি বাংলাদেশের প্রতি যে ইমেজ এবং ব্র্যান্ডিংটা এটা বহুল অংশে বৃদ্ধি পায় আসলে এই যে আপনি বিয়াল্লিশটা দেশ ঘুরছেন সাইক্লিং করেছেন তো অনেক সময় লাগে তো এটা কি আপনার পেশা না এটা আমার নেশা একটা মানুষের কাজ যখন তার নেশায় পরিণত হয় তখন একটা তৈরি হয় তখন তখন ভালো একটা 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 সুন্দর কাজ সৃষ্টিশীল একটা কাজ তখন ই হয়ে যায় আর কি সেটা পাওয়া যায় সাইক্লিং কি পেশা হিসেবে নেওয়া সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু আমাদের দেশে বর্তমানে সেই প্রেক্ষাপটটা নেই সেই অবস্থাটা নেই কিন্তু উন্নত বিশ্বে সেটা আছে যেমন টু ডি ফ্রান্স আছে যেমন সে ফ্রান্সের সারা ইউরোপ জুড়ে এবং সারা পৃথিবী থেকে সেখানে অংশগ্রহণ করে মাউন্টেন সাইক্লিং আছে তারপর অলিম্পিকে ইভেন্ট আছে তারপর আরও বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক আসর আছে সাইক্লিংয়ে কিন্তু আমাদের দেশের আমরা ওই আপনার ওই সব ইভেন্টে অংশ নিতে পারি না কারণ সেই ধরনের সুযোগ সুবিধা নাই আর সেই বিষয়ে আমরা ফোকাসও নাই আমাদেরকে একটা জিনিস লক্ষ্য থাকতে হবে তো উদ্দেশ্য থাকতে হবে তো সেক্ষেত্রে সাইক্লিং ফেডারেশন বলেন বা ক্রীড়া পরিষদ বলেন সেক্ষেত্রে যদি একটা উদ্যোগ নেয় তাহলে আমার মনে যে বাংলাদেশে সাইক্লিংকে পেশা হিসেবে নেওয়া একদম খুবই সহজ একটা বিষয়ে দাঁড়াবে এটা তো এক এটা তো একটা স্পোর্টস শুধু সাইক্লিংটা শুধু আপনি স্পোর্টসই না সেটা একটা অ্যাডভেঞ্চারের একটা অনুসঙ্গ বটে আসলে আপনি বলেন যে সাইক্লিংটা আপনার নেশা আবার আমাদের দেশে সাইক্লিংকে পেশা হিসেবে নেওয়ার সুযোগটাও নেই তাহলে আপনার পেশা কি এগ্রো একটা কোম্পানি আছে আমার জীবিকা নির্বাহের জন্য কোন একটা পেশার সাথে যুক্ত হতে হবে কারণ জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন আছে বিয়াল্লিশটা দেশ ঘুরেছেন সাইক্লিং করেছেন সেখানে তো অনেক টাকা প্রয়োজন হয় তাহলে এত টাকা ম্যানেজ কীভাবে হয় কীভাবে পান প্রথম কথা হলো ঘুরতে টাকা লাগে না এই কথাটা শুনলে কীরকম লাগে না টাকা লাগে না তো একটা জিনিস দেখেন ট্যুরিস্ট টুরিস্ট শব্দটার পিছনে দুইটা জিনিস আছে ট্যালেন্টনেস এবং ট্যান্ডেন্সি আবার কেউ কেউ বলে টাইম এবং টেন্ডেন্সি দুটা লাগবে অর্থাৎ আপনার সময় লাগবে অথবা ওই টেন্ডেন্সিটাকে আমি সময় হিসেবে দেখব আরেকটা আছে ট্যালেন্টনেস আমি স্টেপ বাই স্টেপ আপনার আগানোর চেষ্টা করছি প্রথমে আমি সাইকেলে বিশ্বরণে বের হইনি আমি দেশ ঘুরেছি তারপরে একটা জনপদে গেছি মানুষের সাথে কীভাবে মিশতে হয় কি কি ক্ষেত্রে আমি প্রতিবন্ধকতা তৈরি হয় আমার সেই জিনিসগুলো আমি আপনার ই করার অনুধাবন করার চেষ্টা করেছি টাকার যে বিষয়টা বললেন তা বিভিন্ন জায়গা থেকে যে স্পন্সারশিপ পেয়েছি আমি কেউ আমার থাকা খাওয়ার ব্যবস্থা করেছে তারপরে আমার সারা পৃথিবী জোড়া মনে করেন যে বন্ধুত্ব তৈরি হয়ে গেছে হ্যাঁ আর আমি যে বিভিন্ন দেশগুলো ঘুরি ঘোরার সময় আমি কিছু টেলিভিশন প্রোগ্রাম করি তো টেলিভিশন থেকে যে প্রচার হয় স্পন্সার থেকে তো কিছুটা আসে সেটা আমি টোটালটাই ই করি আপনার পরবর্তী যাত্রার জন্য আমি তখন ই করি আর কি তো এভাবে একটার পরে একটা মানে সিঁড়ির এক ধাপ শেষ হলে আরেক ধাপে আমি চলে যাই সহজ কথা বলা যায় কোয়ের তেলে কোয়ে ভাজা মতো না এটা যদি আপনি কোয়ের তেলে কোয়ে ভাজা শুনলে কেমন হয় মৎস্য তেলং মৎস্য ভাজা আসাদ ভাই এই যে আপনার একটা লম্বা পথ চলা শুরু হয়েছিল কিভাবে এইটা শুরু হয়েছিল যে মেহেরপুরের পাঁচজন রোবার স্কাউট যখন আপনার মারা যায় সড়ক দুর্ঘটনায় তখন তাদের মৃত্যুর স্মরণে পাঁচজন হয় শান্তির মৃত্যুর নয় এই স্লোগান নিয়ে শুরু করি তখন আমি সাইকেল নিয়ে সারা বাংলাদেশে ঘোরার চেষ্টা করি এবং বাংলাদেশের অনেক এলাকা আমি ঘুরে ফেলেছি এবং তারপর থেকে আপনি কন্টিনিউ করছেন এবং বিয়াল্লিশটা দেশে পর্যন্ত আপনি সাইক্লিং করেছেন তো প্রতিবন্ধকতা মানে সবচেয়ে বেশি আপনাকে মোকাবেলা করতে হয়েছে প্রথম কথা হলে কি যে ভিসা সংক্রান্ত ব্যাপারটা আছে সেটা আর আমরা তৃতীয় বিশ্বের একজন নাগরিক যত কথাই বলি এই সবুজ পাসপোর্টটা বিদেশে কিন্তু এত গুরুত্ব দেয় না তো এই ভিসা নেওয়ার ক্ষেত্রে ধরেন যে অনেক সমস্যা হয়েছে সম্মুখীন হয়েছে আপনার পরিবার কিভাবে নিয়েছিল আপনার বন্ধু বান্ধবরা কিভাবে নিয়েছিল যে আপনি এরকম সাইক্লিং করবেন ছোটবেলা থেকেই বিশেষ করে একটু ডান পিঠের স্বভাবের আমি একটু ঘুরে দেখতে চাই জানতে চাই সেই প্রকৃতি উদার প্রকৃতি উদার আকাশ আমাকে আহ্বান করে তো যেহেতু এই জিনিসটা আমার মধ্যে আছে ছোটোবেলা থেকেই তো আমি শত বাধা অতিক্রম করে আমি বের হয়ে গেছি এখন দেখেন বন্ধু বান্ধবরা অনেকে তুচ্ছতা ছিল করছে বুঝছেন অনেকে ভাবছে কি আমি ওদের শেষ হয়ে গেছি যেই সব লোকজনগুলোই মানে আমাকে তুচ্ছতা ছিল করছে তারাই এখন আমাকে সম্মানের চোখে দেখে সমীহ করে যখন দেখে কি যে রয়টার্স একটা নিউজ করছে সেই নিউজটা বাংলাদেশের কোনো পত্রিকাতে এসছে অথবা দেখছে ইন্টারন্যাশনাল কোনো চ্যানেলে এসে আমাকে দেখতে পাচ্ছে বা ই করতে পারছে তখন তার বুকটা ভরে যাচ্ছে হ্যাঁ অন্তরটা ভরে যাচ্ছে যখন সে বাইরে তার কোনো আত্মীয় স্বজন আছে বা কিছু আছে প্রাউড ফিল করে এটা বোধহয় একটা আঞ্চলিক ভাষা আছে যারে নিন্দে তার দুয়ারে কান্দে এরকম একটা ব্যাপার আছে তো তখন এই বিষয়টা আমি ওভারকাম করতে পেরেছি হ্যাঁ কথা হলে কি যে আপনি কাজটা কমপ্লিট করতে না পারলে কিন্তু আবার যদি ব্যর্থ হয়ে যেতাম তাহলে হতে কি সবাই আমাকে নিন্দাই করত। কেন আমার যে পটটা ছিল সেটা হচ্ছে কি যে খাড়া অর্থাৎ আমি যদি পাহাড়ে চূড়ায় উঠতে পারি সবাই আমাকে সম্মান করবে যদি না পারি তাহলে আমি মনে করেন যে নিচে গড়িয়ে পড়ে যাব আমার হাত পা ভেঙে আমি শেষ তো এটা ছিল আমার আসলে ওয়ে রোড ছিল বা আমি সাকসেসফুল হয়েছি তো এরকম প্রতিবন্ধকতাগুলো জয় করার পেছনে মানে আপনি কোনটা আপনার শক্তি হিসেবে কাজ করেছে বা আপনি প্রতিবন্ধকতাগুলো কিভাবে জয় করলেন যে কোনো প্রতিবন্ধকতা ই করার জন্য ওভারকাম করার জন্য দরকার প্রথম কথা মানসিক শক্তি সেই মানসিক শক্তিটা আমার ছিল আচ্ছা আমি প্রথমে চিন্তা করছি যে এই যে সমস্যাটা এটা সাময়িক সমস্যা যেমন দেখেন যে শীতের পরে অন্ধকার রাতের শেষে সূর্য কিন্তু ঠিকই ওঠে আমি জানি এই সাময়িক সমস্যাটা কেটে যাবে আর এই যে এই প্রবলেমটা এই প্রবলেমটা ই করার জন্য বুঝছেন ওভারকাম করার জন্য আমি প্রচন্ড একটা মানসিক শক্তি ধারণ করতাম এই যে বিয়াল্লিশ দেশ আপনি পর্যন্ত ঘুরেছেন সাইক্লিং করেছেন এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কোন দেশ জাপান এক কথা নিঃসন্দেহে জাপান কেন দেখেন জাপানে একটা জিনিস দেখা যায় যে পায়ে পায়ে কাজ গায়ে গায়ে জীবনের ঘান কথাটা কীরকম সেটা আছে কি যে ওখানে সময় মিলান যায় ট্রেনের সময় দেখে তার ওরা এতটা পাঞ্চুয়াল এবং যখন তারা ট্রেনের ট্রেন স্টেশনে যায় হ্যাঁ যখন সেই একটা ই থেকে সিঁড়ি থেকে আর একটা সিঁড়িতে যায় তখন তো যে একটা ছন্দ হয় আমাকে বিমোহিত করেছে এর মধ্যে সবচেয়ে প্রাকৃতিকভাবে সুন্দর কোন দেশ প্রাকৃতিকভাবে সুন্দর আপনার সুইজারল্যান্ড আপনার অপূর্ব সুন্দর লেগেছে আমার কাছে বলছেন যেমন মনে হয় ছবির মতো সাজানো দেশটা যে যদি ল্যান্ডস্কেপটা যদি ধরে আপনার যখন যদি টেলিভিশনে যদি ভিজুয়ালাইজ করেন দেখবেন যে একদম পুরো ছবির মতো সাজানো রয়েছে এবং সেই সবুজ কার্পেটের মধ্যে মনে হয় যে সেই পিস ঢালা রাস্তাটা একটা সুন্দর একটা ডিজাইনের মতো করা তারপরে আপনি আমি আপনার প্রত্যেকটা জায়গায় যখন আপনি দেখবেন অপূর্ব সুন্দর লাগবে আপনার সুখকর কোনো অভিজ্ঞতার কথা আপনি আপনার মনে পড়ে কিনা ওই পথে দেখা গেছে যে আমি সাইক্লিং নিয়ে চলে সাইক্লিং করছি বা সাইকেল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি সেখানে অভাবিতভাবে যে আমাকে বলছে যে দেখো এই যে তুমি যে যে সাইক্লিং করছো তোমার তো অনেক কষ্ট হচ্ছে এর আগের দিন রাস্তা দিয়ে যখন চালিয়ে যাচ্ছিলাম তখন দেখছি তুমি এই সাইক্লিং করে যাচ্ছ তো সেক্ষেত্রে দেখা যায় তুমি আমার বাড়িতে এসে এই করো হ্যাঁ ওই একটু রেস্ট নাও খাও এ ধরনের কিছু ঘটছে তারপর আপনার পকেটে আবার কিছু অর্থ দিয়েছে যে তুমি এত মানে পরিশ্রান্ত হচ্ছ তারপরেই হচ্ছে এটা অভাববনী আর বাজে অভিজ্ঞতাও আছে যেমন পুলিশ যেটা আমার ধারণাই ছিল না পুরা পুলিশের পোশাক কিছুই ঠিক তার আর্মস ঠিক হ্যান্ড কাপও ঠিক সবই ঠিক সে পাসপোর্ট ভিসা সবকিছু দেখে না তোমার এগুলো কোনো কিছু ঠিক নাই এখন টাকা দাও এই ধরনের মানে বিস্ত্রী বিস্তৃ অবস্থার সম্মুখীন হয়েছি বুঝতে পারছেন যেমন দেখা গেছে কোন একটা জায়গায় যাব যে হোটেল পাচ্ছি না তারপরে পাচ্ছি না রেল স্টেশনে রাত কাটানো লাগছে তারপরে আপনার ওই যে কি বলে কোনো একটা খামারে থাকা লাগছে কারণ সাইকেল চালিয়ে যাচ্ছি যে একটা যে এই ধরনের অসংখ্য মানে এইটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি কত দূর আপনি ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সারা পৃথিবীটা আমি সাইকেল নিয়ে ঘুরবো এখন পর্যন্ত মানে এখন অবধি কেউ সারা পৃথিবীর সাইকেল নিয়ে ঘুরে নাই আচ্ছা বাংলাদেশ সৃষ্টির পরে বলেন তার পিছনে পড়বেন হ্যাঁ অনেকেই বলে ওই যে এটা কথা বলে রামনাথ বিশ্বাসকে আগে অনেক খাড়া করে তো উনি অনেকটা ঘুরেছেন কিন্তু সারা পৃথিবী উনি ঘুরতে পারেন না আমি চিন্তা করছি অসম্ভবকে সম্ভব করে একটা যতটুকু পারা যায় আসাদ ভাই আপনি তো দেশটাকে ভালোবাসেন নিশ্চয়ই অবশ্যই তো এই যে দেশকে ভালোবাসেন তার প্রমাণ কি আচ্ছা এই ভালোবাসার প্রমাণ কখনোই দেওয়া হয় না কথা দেওয়া হয় না সেটা হলো কি যা তার কাজ প্রমাণ করে সে ভালোবাসে কিনা যে আমি আমার দেশকে ভালোবাসি দেখেন অনেকে অনেক কথা বলে যে আমি জাপানে নাগরিকত্বের অফার পেয়েছি অস্ট্রেলিয়াতে পেয়েছি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সরসাই আমাকে বলছে তুই ভিজিট ভিসার জন্য করছিস কেন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করিস না কেন হ্যাঁ যে উইল সাপোর্ট ইউ যে এই কথাটা যেতে বলা শুধু তাই না আরও অনেক অপরচুনিটি ছিল আমার জন্য কিন্তু আমি কখনো কোথাও এই জিনিসটা করিনি রাল সবুজের পতাকাকে বুকে ধারণ করে সবুজ পাস হাতে নিয়ে আমি পৃথিবীর পথে পথে ঘুরছি যে আরও অসংখ্য প্রমাণ আছে যেগুলো যেগুলো জাতি বলবে ভবিষ্যতে বলবে যে না আসাদ ভাই সত্যিকার দেশকে ভালোবেসেছিলেন কারণ আমার ফাদার একজন মুক্তিযোদ্ধা তিনি পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আপনার কোন একটা ভালো অভ্যাসের কথা আপনি আমাদেরকে বলবেন যেটা আমরা আমাদের জীবনে একটা জিনিস আপনাকে বলি প্রথম কথা হলে কি যে মনকে নিয়ন্ত্রণ করা এটা হলো সবচেয়ে বড়ো ব্যাপার এই যে বললাম মানসিক শক্তির কথা এটা শক্তির উৎসটা কি কীভাবে আমি পাবো সেটা হচ্ছে কি যে আমি চেষ্টা করি মানে সারাদিনে অথবা রাতে যে কোনো একটা সময় একটু ধ্যান করার জন্য ধ্যানটা কী আসলে ধ্যানটা না মাইন্ডটাকে আমি কনসেন্ট্রেট করার জন্য শীতল করার জন্য তখন কৃষি সময় চোখ বন্ধ করে আমার কী করণীয় কী কাজ সেই জিনিসটার আমি খুব ঠান্ডাভাবে চিন্তা করার চেষ্টা করি এটা আমি করার চেষ্টা করি চেষ্টা করলে তখনই কি নিজের মধ্যে একটা শক্তি জাগ্রত হয় মানসিক শক্তিটা আসাদ ভাই আপনি একটা দীর্ঘ সময় সাইক্লিং করছেন এবং বিয়াল্লিশটা দেশ ইতিমধ্যে ভ্রমণ করেছেন দেশে আপনি বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য ভূমিকা রাখছেন আপনি আমাদের গর্ব আর আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই সম্মাননা এই সম্মাননার জন্য আপনাকে ধন্যবাদ তবে আমি গর্ব কিনা জানি না তবে দেশের জন্য কিছু করার চেষ্টা করি এবং আমার এই কাজ আমি করতেই থাকবো যাতে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারি